হ্যালো বন্ধু, তো এই বছরের নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো ভালো সিরিজ চলেছে হইচইয়ের তরফ থেকে, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনারে, এবং প্রত্যেকের জন্য কিছু থাকবে, ঠিক আছে? যারা হরর ভালোবাসে, যারা কমেডি ভালোবাসে, যারা লাভ স্টোরি পছন্দ করে, যারা থ্রিলার পছন্দ করে, এভরিথিং রয়েছে এই সিরিজগুলোর মধ্যে। কালরাত্রি, সোমতৃষা কুণ্ডু এটা হচ্ছে মেন ক্যারেক্টার, যাকে তোমরা যে জীব আঙ্গুলা দেখে থাকো মিঠাই থেকে, সে পপুলার হয়েছিল, ঠিক আছে? তারপরে প্রধান বলে একটা মুভি বেরিয়েছিল লাস্ট ইয়ার দেবের, সেখানেও দেবের অপোজিটে ছিল। তো গিলটি অ্যাজ চার্জ, আমিও সন্তোষটাকে মিঠাই দেখে দেখেছি, ঠিক আছে? মিঠাই আমি জেনারেলি আমি সিরিয়াস দেখি না বাবা, বাট আমি মিঠাই দেখেছি, অ্যাটলিস্ট স্টার্টিং দিকটা দেখেছি, স্টার্টিং বেশ ভালো লাগতো, ঠিক আছে? আমি টিভিতে দেখতাম না, সময় নেই আমার, বাট আমি স্ট্রিম করে অনলাইন দেখতাম মাঝে মাঝে, ঠিক আছে? তো স্টার্টিং দিকটা বেশ মজা লেগেছিল, মিঠাই ক্যারেক্টারটা, ওর অ্যাক্টিংটা মেটাকে দেখতে খুব মিষ্টি, ঠিক আছে? বেশ ভালো লেগেছিল, আর প্রধানত তাকে বেশ ভালো, কিন্তু তার ক্যারেক্টারটার কাজ খুবই ছিল না, বাট যাই হোক ভালো লেগেছিল। তো তার এই সিরিজটা পুরো মেন কাহিনী তার উপর, ঠিক আছে? সে জানতে পারবে যে তার যে বিয়ের সময়, ঠিক আছে, তার বিয়ের আগে জানতে হবে যে তার বন্ধুর থেকে যে তার স্বামী মারা যাবে, ঠিক আছে? একটা প্রেডিকশন বা সামথিং কিছু করা হচ্ছে, স্বামী মারা যাবে বিয়ের পর। তো এই বিয়ে হয়ে যাওয়ার পরে কী কী ঘটনা ঘটে অ্যান্ড অল দোজ থিং এই স্বামীকে নিয়ে, ঠিক আছে? কালরাত্রিটা ধরে নেওয়া হয়, যা বিয়ের পরের দিন যেটা হয় না, স্বামী স্ত্রীকে মুখ দেখে না, ওটা কালরাত্রি বলা হয়, তাদের মুখ দেখে নিয়ে সেটা একটা খারাপ ওম্যান ধরা হয়, ঠিক আছে? বলতে কুসংস্কার বলতে পারে এগুলো, ঠিক আছে? যাই হোক, তো সেই একটা ঘটনা নিয়ে পুরো একটা সিরিজ। যারা ড্রামা দেখতে পছন্দ করে, স্পেশালি আই থিঙ্ক সিরিয়াল টাইপের ড্রামা, আই থিঙ্ক তাদের জন্য এটা বেশি হয়ে চলেছে। সো আমি অতটা ইন্টারেস্টেড নই, বাট স্টিল যারা এই ধরনের ড্রামা পছন্দ তাদের জন্য, আই থিঙ্ক স্পেশালি ফিমেলদের জন্য কিন্তু এটা একটা ভালো এন্টারটেনিং একটা স্টোরি হতে পারে। তোমাদের বিষয়ে কি মতামত, সেই বিষয়ে আমি কমেন্টে নিশ্চয়ই জানি। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড।